হ্যালো স্টুডেন্টস ভীষণ ডাব্লিউ এর পক্ষ থেকে তোমাদের জন্য প্রতিদিন যে টার্গেট ডাব্লিউ বিসিএস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের জন্য প্রিলিমিনারি মক সেট করানো হচ্ছে আজকে তার সেট নাম্বার ফিফটি ফাইভ নিয়ে হাজির হয়ে পড়েছি যেখানে তোমরা জানো প্রত্যেকেই যে প্রতিদিন তিরিশটি করে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী আলোচনা করা হয় যা তোমাদের সম্ভাব্য কিন্তু প্রশ্নাবলী পরীক্ষায় কিন্তু আসার চান্স প্রবল রয়েছে তো পঞ্চাশটা আমি সেটের পুরো একদম মার্চ করা পিডিএফ আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেইখানে কিন্তু দিয়ে দিয়েছি যারা এখনও ডাউনলোড করেনি তার অ্যান্সার এবং যে কোশ্চেন অ্যান্সারের পুরো যে পিডিএফটা মোট দেড় হাজারটা প্রশ্ন তিরিশ ইন্টু পঞ্চাশ পঞ্চাশটা সেট মোট হচ্ছে দেড় হাজারটা প্রশ্ন আমি কিন্তু সেট দিয়ে দিয়েছি টেলিগ্রামে সেখানে তোমরা একটু খুঁজে ডাউনলোড করে কিন্তু প্র্যাকটিস করে নাও ওকে তো ভিডিও শুরু করার আগে গুরুত্বপূর্ণ নোটিস এই যে ক্লাসের পিডিএফগুলো তোমরা কিন্তু আমাদের অফিসিয়াল যে অ্যাপ রয়েছে সেইখান থেকে ডাউনলোড করতে পারবে শুধুমাত্র এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট সাবস্ক্রাইব করে নাও এখন মাত্র ইউটিউবের মধ্যে ডাবলু এর প্রিপারেশনের জন্য কিন্তু ভীষণ ডাব্লু বিসিএস ইজ দ্য বেস্ট ইউটিউব চ্যানেল ওকে এত সুন্দরভাবে কোথাও কিন্তু ক্লাস করানো হয় না এবং পাশের যে বেল আইকনটা সেটাও কিন্তু প্রেস করে রাখো নতুন ভিডিও আপডেট হওয়ার মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান কিন্তু পৌঁছে যাবে এবং অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়েছে ওখানে কিন্তু প্রতিদিন খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু কুইজ হিসাবে দেওয়া হয় যা তোমাদের কিন্তু প্র্যাকটিসের জন্য ইম্পর্টেন্ট ওকে এবং আমরা খুবই শীঘ্রই হয়তো এই মাসের মধ্যেই এক লাখের সদস্যের কিন্তু পরিবার হতে চলেছি ওকে তো একশো আর বাকি সাবস্ক্রিপশান তো অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে কিন্তু এক লাখের যে লক্ষ্যমাত্রা আমাদের রয়েছে সেটা কিন্তু পূরণ করে দাও ওকে তো চলো শুরু করা যাক আজকের ইম্পর্টেন্ট তিরিশটা প্রশ্ন প্রথম প্রশ্ন কি বলছে দ্য বোঘাজকই কই ইনস্ক্রিপশান ওয়াজ ডিসকভার ইন অর্থাৎ বোঘাজকই কই ইনস্ক্রিপশানটা কোথায় আবিষ্কৃত হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো এবং এর সালটা কত বছর পুরানো এই বোঘাছ ইনস্ক্রিপশনটা সেটাও কিন্তু তোমরা কমেন্ট করবে তো কোয়েশ্চেন নাম্বার ওয়ানের কোনটা সঠিক উত্তর হবে বোঘাছকয় ইন্সক্রিপশন কোথায় পাওয়া গিয়েছে তো সঠিক উত্তর হবে অপশান ডি তুর্কি তুর্কিতে বোঘাছ ইনস্ক্রিপশন পাওয়া গেছে এবং এর ডেট কত চৌদ্দোশো বিশি ঠিক আছে চৌদ্দশো বিশি চৌদ্দশো খ্রিস্টপূর্বাব্দে এই বোঘাচকয় ইনস্ক্রিপশনটা কিন্তু বানানো হয়েছিল নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু ডিউরিং রেইন অফ কেম হুসায়ানা এক্সিস্টেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা সকলেই জানো যে দুটো ভাগে কিন্তু ভাগ হয়ে গিয়েছিল একটা মোহায়ান অ্যান্ড একটা হিনয়ান ঠিক আছে বৌদ্ধিজম দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল একটা হচ্ছে কি মোহায়ানা আর একটা কি হিনয়ানা বাংলায় যেটাকে বলা হয় মোহাজান এবং হিনযান এই দুটো ভাগে বিভক্ত হয়ে গেছিল কোন রাজার সময়ে তো সেটা হচ্ছে সঠিক উত্তর হবে কোনটা অপশন বি কনিষ্ক কনিষ্ক সময়ে কিন্তু এটা বিভক্ত হয়ে গেছিল কনিষ্ক সময়ে ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল তোমরা সকলেই জানো এটা সাতশো সরি বাহাত্তর এডিতে এটা হয়েছিল এবং এই সময় এই বুদ্ধিস্ট কাউন্সিলিং এর পর থেকে কিন্তু এই দুটো ভাগে ভাগ হয়ে যায় মহায়ান এবং হিনায়ান ওকে নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি অ্যাট হুইচ প্লেস মহাবীরা অ্যাটেন্ড নির্ভানা অর্থাৎ কোন জায়গায় মহাবীর ভগবান মহাবীর নির্ভানা লাভ করেছিলেন ওকে তো নির্ভানা মিন্স এখানে হচ্ছে কি কোথায় তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন নির্ভানা মিন্স তিনি মারা যাচ্ছেন তো ভগবান মহাবীর কোথায় নির্বাণ লাভ করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ অনেকবারই কিন্তু পরীক্ষায় এসেছে এই প্রশ্নটা তো নাম্বার এর সঠিক উত্তর হবে কোনটা অপশন এ পাভা পুরী পাভাফুরিতে ভগবান মহাবীর নির্ভনা লাভ করেন ওকে নেক্সট কোশ্চেন নাম্বার ফোর হুইচ অ্যামং দ্য ফলোয়িং মুসলিম স্কলার কেম টু ইন্ডিয়া ডিউরিং দ্য টাইম অফ মোহাম্মদ গাজনী ঠিক আছে মামুদ গাছ তোমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং পুরো ভিডিওটা দেখবে মাত্র তিরিশটা প্রশ্ন দেখতে দেখতে হয়ে যাবে তো কি বলছে কোন মুসলিম স্কলার মোহাম্মদ গাজনির সন্দেহ বা মাহমুদ গজনীর সাথে আমাদের ভারতবর্ষে এসেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকবার কিন্তু পরীক্ষা এসেছে তো অনেকেই কমেন্ট করেছো এবং সঠিক উত্তর হবে অপশান এ আল বিরোনি আল তিনি হচ্ছে মোহাম্মদ গাজনির সাথে যিনি তার কোট পড়েছিলেন আল ছিলেন কোট পয়েন মোহাম্মদ গজনীর বা একজন একজন মুসলিম স্কলারও বলতে পারো তো তিনি ভারতবর্ষে এসেছিলেন নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ হোয়াট ওয়াজ দ্য কমন নেম অফ হচ্ছে কি বলছে মেহেরু নিসা মেহেরু নিসা এটা হচ্ছে কোনটার বা কার নিচের অপশনগুলোর মধ্যে কার কমন নেম মুঘল হচ্ছে যে ডাইনেস্টি ছিল মুঘল রাজবংশের কিন্তু চারটে রাজার চারজন স্ত্রীর নাম লেখা রয়েছে তো সেই চারজন স্ত্রীর মধ্যে কার নাম হচ্ছে কমন নেম হচ্ছে মেহরু নিসা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো তো কোশ্চেন নাম্বার ফাইভ এর সঠিক উত্তর হবে অপশান বি নূর জাহান জাহাঙ্গীরের স্ত্রী ওয়াইফ অফ জাহাঙ্গীর এই জাহাঙ্গীরের স্ত্রী হলেন নুরজাহান এবং তার কমন নেম ছিল এই মেহেরু নিসা তিনি একজন পার্সিয়ান পার্সিয়ান ওম্যান নেক্সট নাম্বার সিক্স শিবাজি হ্যাড ফর্মড এ কাউন্সিল অফ এইট মিনিস্টার্স দ্যাট অ্যাডমিনিস্ট্রেটেড মারাঠা এম্পায়ার দ্যাট কাউন্সিল ওয়াজ নেমড অ্যাস অর্থাৎ ছত্রপতি শিবাজি তিনি আটজন মিনিস্টার বা মন্ত্রীকে নিয়ে কিন্তু একটা অ্যাডমিনিস্ট্রেটেড গঠন করেছিলেন মারাঠা এম্পায়ার বা রাজত্বকে দেখভাল করার জন্য তো এই আটজনকে নিয়ে গঠিত এইট মিনিস্টারকে নিয়ে গঠিত অ্যাডমিনিস্ট্রেটিভ নাম কি ছিল তো দেখো অপশনগুলো দেখো নাইয়া প্রধান আষ্টা সেনা আষ্টা সিদ্ধি নাকি অষ্ট প্রধান কোনটা সঠিক উত্তর হবে এই আটজন মিনিস্টারকে নিয়ে গঠিত নতুন অ্যাডমিনিস্ট্রেটর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে তো অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হবে অপশান ডি অষ্টপ্রধান অষ্টপ্রধান নাম ছিল সেই আটজন মিনিস্টারকে নিয়ে শিবাজীর গঠন করা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিনিস্ট্রেশন ওকে নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন ইন হুইচ ইয়ার ফার্স্ট সেন্সাস ওয়াজ কন্ডাক্টেড ইন ইন্ডিয়া খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছে কোন বছর প্রথম সেন্সাস আমাদের ভারতবর্ষে কন্ডাক্ট করা হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো তো কোশ্চেন নাম্বার সেভেনের সঠিক উত্তর হবে অপশান বি আঠেরোশো বাহাত্তর আঠেরোশো সালে প্রথম সেন্সাস কিন্তু কন্ডাক্ট করা হয়েছিল অনেকেই কিন্তু উত্তর অপশান সি করতে পারো আঠেরোশো কিন্তু ওটা সঠিক উত্তর হবে না কেন প্রথম সেন্সাস হয়েছিল আঠেরোশো এবং যদি বলে ফার্স্ট রেগুলার সেন্সাস স্টার্টেড ইন ইন্ডিয়া ফ্রম তখন হবে আঠেরোশো একাশি ঠিক আছে আঠেরোশো একাশি থেকে আমাদের ভারতবর্ষে রেগুলার সেন্সাস কিন্তু কন্ডাক্ট করা শুরু হয়েছিল প্রতি দশ বছর অন্তর অন্তর ওকে এই হচ্ছে তফাত নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট ইন হুইচ অ্যামং দ্য ফলোইং ইয়ার্স বোম্বে ট্রান্সফার টু ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাই চার্লস টু অর্থাৎ কোন বছর বম্বে শহরটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায় চার্লস টু এর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা কমেন্ট বক্সে সঠিক উত্তরটা কমেন্ট করো কোন বছর এটা হয়েছিল তো কোশ্চেন নাম্বার এইটের সঠিক উত্তর কোনটা হবে অপশন ডি সিক্সটিন এইট সিক্সটি এইট এডি সিক্সটিন সিক্সটি এইট এডিতে চার্লস টু এর হাত থেকে রয়্যাল চ্যাটার অ্যাক্ট পাস হয়েছিল ঠিক আছে রয়্যাল চ্যাটার অ্যাক্ট যার মাধ্যমে এটা হয়েছিল এবং অ্যানুয়ালি অ্যানুয়ালি দশ ইউরো ঠিক আছে দশ ইউরো দশ ইউরোর বিনিময়ে এটা কিন্তু বম্বে শহরকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দিয়েছিলেন নেক্সট কোশ্চেন নাম্বার নাইন

বদিরুদ্দিন তায়েবজি বদিরুদ্দিন তায়েবজি ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ওকে এবং এটা হয়েছিল কবে এটা হচ্ছে থার্ড কংগ্রেস কংগ্রেস সেশন যেটা হয়েছিল মাদ্রাস এইটিন এইটটি সেভেনে ওকে নেক্সট কোশ্চেন নাম্বার টেন আমরা জিওগ্রাফির মধ্যে ঢুকে বললাম হুইচ ইজ দ্য অনলি স্টেট ইন ইন্ডিয়া প্রডিউসান প্রডিউসিং মুগা সিল্ক অর্থাৎ ভারতবর্ষের মধ্যে কোন শুধুমাত্র একমাত্র রাজ্য যে এই মুগা সিল্ক একটা স্পেশাল সিল্ক প্রডিউস করে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মুগা সিল্ক একটা সিল্কের একটা হচ্ছে খুবই ভিন্ন একটা ধরনের জাত এবং এটা হচ্ছে খুবই হাইলি কোয়ালিটি সিল্ক সেটা শুধুমাত্র একটা রাজ্যই উৎপন্ন করে থাকে সেটা কোন রাজ্য অপশান চারটের মধ্যে তো কোশ্চেন নাম্বার টেনের সঠিক উত্তর হবে অপশন এ আসাম আসামে শুধুমাত্র এই মুগা সিল্ক উৎপন্ন হয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ইলেভেন কৃষ্ণা রিভার ফ্লোস থ্রো হুইচ অব দা ফলোইং স্টেট অর্থাৎ কৃষ্ণা রিভার কোন কোন রাজ্যের ওপর থেকে প্রবাহিত হয়ে থাকে কোশ্চেন নাম্বার ইলেভেনের কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো প্রত্যেকের সঠিক উত্তর হওয়া চাই এটা তো কোয়েশ্চেন নাম্বার ইলেভেনের সঠিক উত্তর হবে অপশান বি মহারাষ্ট্র কর্ণাটকা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ ঠিক আছে অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র এবং কর্ণাটকা এই তিনটে রাজ্যের উপর থেকে কৃষ্ণা নদী প্রবাহিত হয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ ইন হুইচ স্টেট দ্য কয়না হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট ইজ লোকেটেড ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন বহুবার পরীক্ষায় প্রশ্নটা এসেছে বলছে কোন স্টেটে এই কয়না হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টটা হচ্ছে অবস্থিত তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে তো সঠিক উত্তর হবে এটার কোনটা অপশন এ মহারাষ্ট্র মহারাষ্ট্রে এই কয়না হাইড্রো ইলেকট্রিক এবং কোন নদীর তীরে অবস্থিত নাম হচ্ছে কয়না রিভার ঠিক আছে কয়না রিভারের ওপর উপর অবস্থিত নেক্সট কোশ্চেন নাম্বার থার্টিন হুইচ অব দ্য ফলোয়িং সিটি ইজ সেন্টার ফর ম্যানুফ্যাকচারিং অব পেনিসিলিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এ বছরের জন্য এই প্রশ্নটা কিন্তু অনেকবারই অনেক পরীক্ষায় এসেছে এবং WBCS এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। বলছে কোনটা ভারতবর্ষের পেনিসিলিন উৎপাদনের জন্য একদম মেন সেন্টার। তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। তো क्वेश्चन নাম্বার 13 এর সঠিক উত্তর হবে অপশন সি, পিম্পারি পিম্পারি জায়গাটা এটা হচ্ছে কোথায় অবস্থিত? এটা হচ্ছে পুনেতে অবস্থিত। পুনে মহারাষ্ট্র এইখানে এইটা হলো গোটা ভারতবর্ষে পেনিসিলিন ম্যানুফ্যাকচারিং কে হচ্ছে কেন্দ্র বলতে পারো এবং এটা উৎপন্ন করে থাকে হ্যাল এটা হচ্ছে হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক্স লিমিটেড ওকে নেক্সট কোয়েশ্চেন নম্বর ফোরটিন কোয়েশ্চেন নম্বর ফোরটিন কী বলছে আমরা পলিটির মধ্যে ঢুকে পড়লাম টেন্থ শেডিউল অফ কনস্টিটিউশন ওয়াজ অ্যাডেড বাই হুইচ অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন অর্থাৎ দশমতম তহসিলিটা বা শিডিউলটা আমাদের সংবিধানের মধ্যে কততম সংশোধনী আইনের মাধ্যমে প্রবেশ করানো হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো কমেন্ট বক্সে কমেন্ট করো এটা কততম সংশোধনী আইনের মাধ্যমে দশম শেডিউলটা আমাদের সংবিধানে প্রবেশ করানো হয়েছিল তো এটা সঠিক উত্তর হবে অপশান বি ফিফটি টু অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বাহান্নতম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে দশম তপসিলিটা এটা হচ্ছে আমাদের সংবিধানের মধ্যে ঢোকানো হয়েছিল এবং এটা হয়েছিল উনিশশো পঁচাশি সালে এবং দশম তপসিলি এটা হচ্ছে অ্যান্টি ল নামে পরিচিত ঠিক আছে অ্যান্টি ল নামে পরিচিত নেক্সট কোশ্চেন নাম্বার ফিফটিন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিরাইভস ইটস আলটিমেট অথরিটি ফ্রম ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ আমাদের সংবিধানের যে আলটিমেট অথরিটিটা সেটা কাদের ওপর বিরাজ ঠিক আছে ইন্ডিয়া আল্টিমেট অথরিটি সংবিধানটা আমাদের কাছ থেকে হচ্ছে এটা নেওয়া হয়েছে তো কোয়েশ্চেন নাম্বার ফিফটিনের কোনটা সঠিক উত্তর হবে তো সঠিক উত্তর হবে এটার অপশান সি পিপিল অফ ইন্ডিয়া ঠিক আছে আলটিমেট অথরিটি কিন্তু সংবিধানের এই পিপল অফ ইন্ডিয়া থেকে কিন্তু নেওয়া হয়েছে নেক্সট সিক্সটিন দেখো কি বলছে হুইচ অ্যামং দ্য ফলোইং ফান্ডামেন্টাল রাইট ইজ অ্যাভেলেবেল টু ইন্ডিয়ান সিটিজেন্স অনলি বাট নট টু এলিয়ান্স এলিয়ান্স মিনস এখানে বিদেশি ঠিক আছে বিদেশি এলিয়ানস মানে এখানে ভিনগ্রহী নয় এটা হচ্ছে বিদেশি বা যারা বাইরের দেশ থেকে আসছে তো বলছে কোন মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটটা শুধুমাত্র আমাদের ভারতীয়দের মধ্যেই ভারতীয়দের জন্যই কিন্তু কোন রকম বিদেশিদের জন্য নয় তো এই চারটের মধ্যে কোনটা হবে সেটা বাদ বাকি চারটের মধ্যে তিনটে কিন্তু দুটোই ইন্ডিয়া এবং হচ্ছে এলিয়ান দুজনই পেয়ে থাকে কিন্তু চারটের মধ্যে একটা হচ্ছে রয়েছে যেটা শুধুমাত্র ইন্ডিয়ানরা পেয়ে থাকে কিন্তু বিদেশিরা পেয়ে থাকে না সেটা কোনটা তো অনেকেই কমেন্ট করেছ এবং সঠিক উত্তর হবে অপশান এ ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড স্পিচ এইটা শুধুমাত্র ভারতীয়রা পেয়ে থাকে কোনো বিদেশিরা পেয়ে থাকে না নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন্টিন এবং আমরা ইকোনমিক্সের মধ্যে ঢুকে পড়লাম ট্যাক্সেস অন প্রফেশনস ক্যান বি ডিভাইডেড বাই অর্থাৎ কি বলছে ট্যাক্সেস অন প্রফেশন প্রফেশনের ওপর যে ট্যাক্সটা কালেক্ট করে থাকে সেটা কে কালেক্ট করে থাকে চারটে অপশন রয়েছে স্টেট গভর্নমেন্ট অনলি মানে শুধুমাত্র রাজ্য সরকার গ্রহণ করে থাকে নাকি বি বোথ স্টেট গভর্নমেন্ট অ্যান্ড ইউনিয়ন গভর্নমেন্ট নাকি রাজ্য নাকি কেন্দ্র দুজনেই করে থাকে বাই পঞ্চায়েত অনলি নাকি শুধুমাত্র পঞ্চায়েত গ্রহণ থাকে গ্রহণ করে থাকে নাকি ডি ইউনিয়ন গভর্নমেন্ট অনলি কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো এই প্রশ্নটা কিন্তু অনেকবারই আমাদের সেটে করানো হয়েছে তো সঠিক উত্তর হবে অপশন এ স্টেট গভর্নমেন্ট অনলি অর্থাৎ প্রফেশনের ওপর যে ট্যাক্সটা হচ্ছে নেওয়া হয় সেটা শুধুমাত্র রাজ্য সরকার নিয়ে থাকে কোশ্চেন নাম্বার এইট্টিন হাউ মেনি পাবলিক সেক্টর ব্যাংক আর দেয়ার ইন ইন্ডিয়া নাও অর্থাৎ এখন বর্তমানে কতগুলো পাবলিক সেক্টর ব্যাংক আমাদের ভারতবর্ষে হচ্ছে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছরের জন্য তো কতগুলো পাবলিক সেক্টর ব্যাংক এখন বর্তমানে অবস্থিত আমাদের ভারতবর্ষে তো সঠিক উত্তর হবে অপশান সি বাইশটি বাইশটি পাবলিক সেক্টর ব্যাংক এখন আমাদের ভারতবর্ষে বর্তমানে অবস্থিত রয়েছে নেক্সট কোশ্চেন নাম্বার নাইনটিন স্পেশাল ইকোনমিক জোন কনসেপ্ট ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন অর্থাৎ এই যে স্পেশাল ইকোনমিক জোন এইটা প্রথম কোথায় ইন্ট্রোডিউস হয়েছিল কোন দেশে ইন্ট্রোডিউস হয়েছে এবং সেইখান থেকে আইডিয়াটা আমাদের ভারত এসেছে তো কোশ্চেন নাম্বার নাইন্টিনের কোনটা সঠিক উত্তর হবে তো আমার কথার মাধ্যমে তোমরা এটা বুঝতে পেরে গেছো যে ইন্ডিয়া উত্তর হবে না তো এটা সঠিক উত্তর হবে অপশান এ চায়না চায়নাতে প্রথম স্পেশাল ইকোনমিক জোনের কনসেপ্টটা আসে এবং এটা আসে উনিশশো আশিতে ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এবং আমরা জেনারেল সায়েন্সের মধ্যে ঢুকে পড়লাম কি বলছে ইন নিউক্লিয়ার রিয়েক্টার নিউট্রন আর স্লো ডাউন বাই অর্থাৎ নিউক্লিয়ার রিয়েক্টারের মধ্যে যে হাই স্পিড নিউট্রনরা প্রবাহিত হয় তাদের স্লো ডাউন করতে কি ব্যবহার করা হয়ে থাকে তো কোশ্চেন নাম্বার টোয়েন্টির তোমরা অনেকেই এটা জেনে জেনে থাকবে হয়তো তো সঠিক উত্তর হবে কোনটা অপশান বি মডারেটার মডারেটার ব্যবহার করা থাকে স্লো ডাউন করতে এবং এই মডারেটার হিসাবে কি ব্যবহার করা হয় থাকে একটা জিনিস ব্যবহার করা থাকে সেটা হচ্ছে গ্রাফাইট আরো একটা জিনিস ব্যবহার করা থাকে সেটা হচ্ছে হেভি ওয়াটার ঠিক আছে হেভি ওয়াটার নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান কি বলছে অ্যাটোমিক এক্সপ্লোশন ইস টিগার বাই অর্থাৎ যে অ্যাটোমিক এক্সপ্লোশন বা পারমাণবিক যে বিস্ফোরণগুলো হয়ে থাকে সেটা টিগাট করা হয় কিসের মাধ্যমে তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ানের এর কোনটা সঠিক উত্তর হবে তো সেটা সঠিক উত্তর হবে আনকন্ট্রোল্ড আনকন্ট্রোল্ড চেন রিয়াকশন ঠিক আছে আনকন্ট্রোল্ড চেন রিয়াকশনের মাধ্যমে এই অ্যাটোমিক এক্সপ্লেশনগুলো হয়ে থাকে অর্থাৎ একটা চেন রিয়াকশান চলতেই থাকবে চলতেই থাকবে মানে বিস্ফোরণটা হয়েই যাবে কোনো রকম কন্ট্রোল কন্ট্রোলে থাকবে না এইভাবে কিন্তু অ্যাটোমিক বোম হচ্ছে কাজ করে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর ইজ ইউজ টু কন্ট্রোল দ্য পলিউশন অফ অর্থাৎ কোন জিনিসটার পলিউশন কন্ট্রোল করতে আমরা এই ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেট প্রেসিপিটেটর রড ব্যবহার করে থাকি ঠিক আছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু এর কোনটা সঠিক উত্তর হবে তো সঠিক উত্তর হবে অপশান এ আর বাতাসকে পরিশ্রুত করতে আমরা ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর ব্যবহার করে থাকি নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু কি বলছে দ্য লেয়ার অফ অ্যাটমোসফিয়ার ইউজ ফর রেডিও ওয়েভ ট্রান্সমিশন ইজ অর্থাৎ বাতাসের যে লেয়ারগুলো রয়েছে অনেকগুলো লেয়ার রয়েছে যেমন স্ট্র্যাটোস্ফিয়ার ট্রপোস্ফিয়ার মেসোস্ফিয়ার আয়নোস্ফিয়ার যে সমস্ত স্পিয়ারগুলো গুলো রয়েছে সেই স্পিয়ার মধ্যে থেকে কোন স্পিয়ার থেকে রেডিও ওয়েভ ট্রান্সমিশন হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেকবারই পরীক্ষা এসেছে এটা কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে তো সঠিক উত্তর হবে অপশন সি আয়নোস্ফিয়ার আয়নোস্ফিয়ার থেকে রেডিও ওয়েভ ট্রান্সমিশন হয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি দ্য স্প্লিটিং অফ ডিফারেন্ট কালার প্রিজম ইজ সেটাকে কি বলা হয়ে থাকে অর্থাৎ একটা প্রিজম রয়েছে সেই প্রিজমের মধ্য মধ্যে থেকে একদিক থেকে সাদা আলো প্রবেশ করে এবং অন্য দিক থেকে কিন্তু সাতটা আলোয় কিন্তু বিভক্ত হয়ে যায় ঠিক আছে যেটাকে আমরা বেনিয়া সহকলার নামে পরিচিত তো এইটা কিসের লাইটের কোন ধর্মের ওপর হয়ে থাকে তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো তো এটার সঠিক উত্তর হবে ডিসপারশন অফ লাইট ডিসপারসন অব লাইট এই ধর্মের জন্য প্রিজমের মধ্যে কিন্তু এই লাইট স্প্লিট হয়ে যায় ডিফারেন্ট কালার্সে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর সাবমার্সড অবজেক্ট ক্যান বি লোকেটেড ইউজিং অর্থাৎ ধরো সমুদ্রের তলায় সমুদ্রের তলায় কোনো একটা অবজেক্টের লোকানো রয়েছে তো সেই অবজেক্টটাকে কীভাবে লোকেট করবো কোন যন্ত্র ব্যবহার করে চারটে অপশান রয়েছে র্যাডার সোনার তারপর কুয়েসার এবং পালসার কোন যন্ত্রটা ব্যবহার করে আমরা এই সাবমার্সড বা ডুবে থাকা জিনিসকে আমরা লোকেট করতে পারি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর তোমরা অনেকেই কমেন্ট করেছো এবং সঠিক উত্তর হবে অপশান বি সোনার সোনার যন্ত্রটা ইউজ করে আমরা সাবমার্স বা ডুবে থাকা জিনিসপত্রকে ব্যব হচ্ছে খুঁজতে হচ্ছে ব্যবহার করে থাকি মেনলি ইউজ ফর এটা হচ্ছে মেনলি ইউজড ফর লোকেটিং সাবমেরিন ডুবো জাহাজ ডুবো জাহাজকে খুঁজতে এটা ব্যবহার করা হয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন্টি ফাইভ ওমেন হ্যাভ সিলজ অফ অর্থাৎ মহিলাদের খুব তীক্ষ্ণ ভয়েস হয়ে থাকে কিসের জন্য ঠিক আছে কোন ভয়েসের বা সাউন্ডের কোন কোয়ালিটিটার জন্য মহিলাদের ভয়েস খুবই স্রীল বা তীক্ষ্ণ হয়ে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভের সঠিক উত্তর হবে অপশান বি হাই ফ্রিকুয়েন্সি ঠিক আছে তো কি বলছে সিলনেস ডিপেন্ডস অন ফ্রিকোয়েন্সি ফ্রিকুইয়েন্সি অফ সাউন্ড সাউন্ডের ফ্রিকুয়েন্সির ওপর স্টিলনেস বা তীক্ষ্ণতা কিন্তু নির্ভর করে থাকে যত হাই ফ্রিকুয়েন্সি হবে তত তীক্ষ্ণ এবং যত লো ফ্রিকুয়েন্সি হবে তত তীক্ষ্ণতা কমে যাবে কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স থেকে আমরা করবো কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স কি বলছে হু অ্যামং দ্য ফলোইং উইল বি কনফার্ট উইথ মোহন বাগান রত্ন প্রস্থ মেসলি অর্থাৎ মরণোত্তর মোহনবাগান বাগান রত্ন কোন জনকে দেয়া হয়েছে ওকে তো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্সের কোন কোন জনকে দেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ তো সঠিক উত্তর হবে এটা অপশান সি শিবাজি ব্যানার্জিকে শিবাজি ব্যানার্জিকে এই মোহনবাগান বাগান রত্ন প্রস্থ মেসলি দেয়া হয়েছে নেক্সট নাম্বার হু ইজ দা অথর অফ বুক আর এস এস ইন্ডিয়া থ্রো সেওয়া অর্থাৎ এই বইটা বিল্ডিং ইন্ডিয়া এই বইটা কে লিখেছেন টোয়েন্টি সেভেন খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে তো সঠিক উত্তর হবে সুধাংশু মিত্তাল সুধাংশু মিত্তালের এর লেখা এই বইটি নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট হু এমং দা ফলোইং হ্যাজ ওন স্পার্কসেন ট্রফি অ্যাট ডর হচ্ছে ডট মুন স্পার্কস অন ট্রফি আর ডর কে হচ্ছে জিতেছেন অ্যাওয়ার্ডটা তো স্পার্কস অন ট্রফি কে জিতেছেন ডটমেন্টে তো সঠিক উত্তর হবে বিশ্বনাথন আনন্দ বিশ্বনাথন আনন্দ ডর মুন্টে স্পার্কস অন ট্রফিটা জিতেছেন এটা হচ্ছে দু খুবই গুরুত্বপূর্ণ ট্রফি নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন ইন্টারন্যাশনাল চেস ডে ইজ অবজার্ভড অ্যানুয়ালি অন হুইচ ডে ওকে তো ইন্টারন্যাশনাল চেস ডে কবে পালন করা হয়ে থাকে তো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইনের সঠিক উত্তর হবে অপশান এ জুলাই টোয়েন্টি কুড়ি জুলাই এই ইন্টারন্যাশনাল চেস ডে পালন করা হয়ে থাকে নেক্সট এবং আজকের প্রশ্নের শেষ প্রশ্ন দেখো মানে কোয়েশ্চেনটাই ব্ল্যাঙ্ক হয়ে গেছে কি বলছে দেখো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ইন্ডিয়াস লার্জেস্ট অয়েল ফিল্ম টু সেট আপ দ্য ফার্স্ট হাইড্রোজেন প্ল্যান্ট অ্যাট তো এই ব্ল্যাক হয়ে যাওয়াটা আমি কেন হয়েছে বুঝতে পারছি না তার জন্য সরি আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি কি বলছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বা আইওসিএল ইন্ডিয়ার লার্জেস্ট অয়েল ফার্ম সব থেকে আমাদের ইন্ডিয়ার সবথেকে বড় লার্জেস্ট অয়েল ফার্ম হচ্ছে এই ইন্ডিয়ান কর্পোরেশন বলছে ফার্স্ট গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট কোথায় এটা তৈরি করবে ওকে কোথায় এটা তৈরি করবে তো সঠিক উত্তর হবে এটা মথুরা ঠিক আছে উত্তরটা হবে মথুরা এখানে ব্ল্যাক হয়ে গেছে কিসের জন্য বুঝতে পারছি না তো মথুরাতে এটা প্রথম এটা তৈরি হবে ওকে তো ভিডিওটা শেষ করার আগে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট আমাদের প্রিপারেশানকে বুস্ট করার জন্য কিন্তু খুবই দারুণ দারুণ ইবুক নিয়ে আসা হয়েছে ইন্ডিয়ান ইকোনমি খুবই একটা ভাইটাল সাবজেক্ট ফর বোথ মেন এবং হচ্ছে প্রিলিমস যেখানে তোমরা দেড় হাজারটা এমসিকিউ পাবে খুবই স্বল্প মূল্যে যেখানে থিওরি এবং এমসিকিউ দুটোই পাবে তারপর এনসিয়েন্ট মেডিভেল হিস্ট্রি মডার্ন হিস্ট্রি ইন্ডিয়ান পলিটি জিওগ্রাফি ইংলিশ থেকে পঁচিশ নাম্বার থাকে যেখানে প্রচুর স্টুডেন্ট নেগেটিভ খাই তো ভালো করে যদি আমাদের এই বুকটা ফলো করো টোয়েন্টি লাক্স কিন্তু মার্কস পাবে ডাব্লিউ এর প্যাটার্ন ফলো করে কিন্তু বানানো হয়েছে তারপর জেনারেল সায়েন্স খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এবং কঠিন কঠিন প্রশ্ন দেওয়া হয় মেনসে তো একদম কনসেপচুয়াল তো এইখান থেকে তোমরা তিন হাজারের এমসি পেয়ে থাকবে জেনারেল সায়েন্সের ওপর এবং লাস্ট মিনিট সাজেশন আর মাত্র এক মাসের মতো বাকি রয়েছে সেখানে চার হাজার এমসি কিউ দশটা ফুল মক্ক সেট পাবে এই ইবুকের মধ্যে ডিসক্রিপশন বক্সে সবগুলো ই বুকের কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে যারা এখনও পার্চেস করো এই বুকগুলো তারা কিন্তু পারচেস করে নাও বহু স্টুডেন্ট কিন্তু অলরেডি পার্চেস করে নিয়েছে ওকে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট করে জানাবে কতগুলো সঠিক উত্তর করেছো সেটাও তোমরা কমেন্ট করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর মাত্র কিন্তু একশোটা সাবস্ক্রিপশন হলেই এক লাখ সদস্য হয়ে যাবে ঠিক আছে তো সেটা পূরণ করে দাও তো ততক্ষণের জন্য এখানে থ্যাংক ইউ Good night. Bye.